দেখুন 8টা বাজে 10 মিনিট বাকি, এখনো রান্না বসেনি। ওর বাবা গেছে জল আনতে, আর আজকে যেহেতু শনিবার, আমার তো শনিবার মনেই ছিল না যে আজকে শনিবার, তাহলে আর একটু তাড়াতাড়ি উঠতাম। তারপরে ঠাকুরের গান চালাতে গিয়ে তখন দেখছি মোবাইলে আজকে শনিবার। বাবা আমি আজকে দেরি করে উঠে পড়লাম, উঠে পড়েছি 6:30 উঠেছি, মানে উঠেছি 5টা কত 20-25 উঠেছি মনে হয়, ওদের খাইয়ে টাইয়ে দিয়ে শুয়ে, আমরা আমি যে শুয়ে পড়ি একটু শুয়ে পড়েছি, তারপরে 6:30 বেজে গেছে, তাই দেরি হয়ে গেল কাজ ফাজ। আমি কথা বলছি এখানে, নয়নধারি কাঁদছি, তার মানে আমাকে ছাড়ো, ঘরের সব কাজ হয়ে গেছে, ওইদিকে জানলাটা খুলিনি কারণ স্পার্কি উঠলে স্পার্কিকে ছাড়বো। শনিবার এক পাজা বাসন করেছিল দেখুন, এই বাসনগুলো সব বাইরে গিয়ে মাজলাম, বেসিন ফেসিন মাজা মাজি গ্যাস মাজা সব হয়েছে। ছেলেটাকে ডাকছি, আমার স্পার্কি ওঠেনি, 8টা বাজে ওঠেনি, হয়তো উঠেছিল আমাকে দেখতে পায়নি, আমি বাইরে বাসন মাজছিলাম, উঠেছিল সব ঘুরে গেছে। বাবা ওর বাবু বাবু রে ঘুমাচ্ছে আমার পাগলা গো, বাবা ওর বাবা ওর দুটো অঙ্ক টঙ্ক দেখো, আজকে ম্যাথ পরীক্ষা আছে ছেলে, ওটা বাবা ফাঁকা হয়ে গেছে বাবু, এখানে দেখি বাবা, দেখি দেখি চুল কাটবি বাবা, চুল ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে পিছুল কাটতে পারবো না এখন, ওটো ওটো উঠে বড় বাবা, উঠে বড় উঠে বড় আমার সোনা গো, বাবা দেখো আদর করি না জানেন, ওই খ্যাক খ্যাক করে বলে আমি আদর করি না, আর আগে তো ঘুম থেকে উঠলেই বাবা মা দুজনকে দরকার, তার মাথা চুলকে দাও, তার পিঠ চুলকে দাও, কথা কথার আওয়াজটা পেয়েছে আর একজন উঠে গেল, কটাকে আমি সেবা করবো, দাঁড়া একটু দাদার পিঠটা চুলকে দিই, দাদার পিঠটা চুলকে দিই, তারপরে তোর পিঠটা চুলকে দেবো, ওর মা ওর মা ওর পিঠে তো অঙ্কটঙ্ক দেখ, দেখেছে রাত্রিবেলা জেগে তো দেখেছে, কিন্তু সকালে তো একটু দেখতে হবে না, ওটাতেই পরীক্ষা দুটো থেকে মনে হয় পরীক্ষা কি আছে, দাঁড়া তোকে ছাড়বো, সকালটুকুনি ছেড়ে না দিলে না স্পার্কিকে, মানে ও ছাড়া কোন ওই সোয়েটারের ভেতরে শুয়ে থাকে, পাল্টে দেবো আজকে সোয়েটারটা, ভাবছি চেঞ্জ করে পাতলা চাদর ফাদর দিয়ে দেবো, ওর আবার পাতলা ফাতলা দিলে হয় না, এরকম মোটা জাম দিলে একটা এরকম জিনিস দিতে হবে যাতে অনেক পাট পাট করা থাকে, তার ভেতরে ঘুমাবে। ও ভালো কথা, চিংচঙের জ্বর এসছে, আমি স্নান করাই ভালোভাবে, মানে আমি আমার বুঝে করাই বা ছেলে করাই বুঝে করাই, ওর বাবা কাল পাকামো করে মার্গ সাবান দিয়ে পাঁচটাকে চান করিয়েছে, ব্যাস ঠান্ডা লাগিয়ে হয়েছে, কালকে সন্ধ্যে থেকে জ্বর চিংচং, ভোরবেলা উঠে কোলে কোলে নিয়ে কতক্ষণ বসেছিলাম চিংচংকে, কালকে গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি রাত্রিবেলায়, এই এখন বের করে একটু ওদের সময় দিতে হবে, তাহলে পরে আবার কথা হবে। ওটো বাবা উঠে বড়ো, উঠে বাবা উঠে বড়ো, শোনা মা উঠে বড়ো, বাবা আমার রাজা বেটা উঠে বড়ো, মা উঠে বড়ো উঠে বড়ো, তাহলে পরে কথা হবে। কিসকিন কোথায় গেছিলিস চিংচ, ইয়ে চিঠি আয়, কিসকি কিসকিন কিসকিন, আচ্ছা দেখুন এই যে র্যাশ বেরিয়েছে না, এই যে র্যাশ বেরিয়েছে দেখছেন, এর বেশি হয়েছে পার্বতীকে ওঠার পর, আপনাদের বলেছিলাম না এটা ট্যাবলেট দিয়েছিল, ট্যাবলেটে তো কোনো কাজ হলো না, ওই জন্য আবার এইটা এই লোশনটা দিল, দুবার লাগাতে বলেছে, দুবার লাগাই, এখন একবার লাগাই, আবার সেই রাত্রেবেলা যখন শোবে তখন, বুঝছেন দেখাতে পাচ্ছে কি স্কিন স্কিন লোশন, তাহলে এটা লাগিয়ে দিও তো, হ্যাঁ এই সময় খেয়ে দিয়ে সব ঘুমাচ্ছে, বাবা 12টা বাজতে এখনও 20 মিনিট বাকি, আমি স্নানে যাবো, তাই জন্য বললাম না লাগিয়ে দিয়ে এদের একেবারে শুয়ে দিয়ে যাই বারান্দায়, দিয়ে স্নানে যাবো।
ছিঁড়ে যাবে বাবা, ছিঁড়ে যাবে তোর।